এটা আমার মা, আজকে কুমড়োর তরকারি হবে আর হচ্ছে লুচি হবে। মা কুমড়ো কাটছে এখন, এরপর কুমড়ো তরকারিটা হবে। দেখুন কুমড়োটা কত সুন্দর। আমি কুমড়ো তরকারি রান্নার জন্য এখানে আলু কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা বাটা শুধু, এখানে নিয়েছি দুটো তেজপাতা, জিরে গুঁড়ো, জিরে গোটা জিরে, আর হচ্ছে হলুদ, আর নিয়ে নিয়েছি তিনটে গোটা শুকনো লঙ্কা। এরপর আমি কড়াইতে তেল দিলাম। এরপর কড়াইতে তেল দেওয়ার পর এতে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। এরপর দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটাকে আমি ফোড়ন দিলাম। এরপর আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দেখুন এটা আমার ছেলে, আর গাছ কাটা ফেলে রেখেছি আমি, বাকি যাই গেল খান তো নাগে। হাই, এটা হচ্ছে আমি লতা কলা। আমি রান্নাটা করে ছাড়ি। দেখুন আমার কুমড়োটা কেমন ভাজা হচ্ছে। আমার কুমড়োটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এবার দিয়ে দেব লঙ্কা এবং হলুদের গুঁড়ো। এরপর আমার কুমড়োটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে অল্প আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন ছোট বাচ্চাটা কিরকম লাফদড়ি খেলছে। পারছে না খেলতে, তবুও চেষ্টা করছে। এটা আমার একটা বোন হয়, এটা আমার বাবা একটা কোদালের বাঁট তৈরি করছে। কোদালের বাঁট হচ্ছে, দেখুন ছোট্ট কিউট দুটো পাপ্পি, দেখুন ছোট্ট কিউট, ছোট্ট কিউট সুন্দর দুটো পাপ্পি কি সুন্দর এ করছে। দেখুন গুলগুলোকে দেখে ছুটে যাচ্ছে তুলবে বলে। আবার দেখি, আবার দেখি, আবার দেখি, আবার দেখি, শোনা দেখি, আবার দেখি, আবার দেখি, একটু দেখি, দেখি দেখি, একটু মজা করো। উড়ি বাবরি উড়ি 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 উড়ি, আবার করো, আবার করো, শোনা আবার করো, আবার করো, পাপি গুলো খেতে, শোনা আবার করো, আবার করো, আবার করো, করো করো করো, শোনা করো। দেখুন আমার নিরামিষ কুমড়ো তরকারি রেডি। দেখুন গৌরী থাকতে হে রানীর।